আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো মূল্যায়ন দু হাজার চব্বিশ ফেব্রুয়ারি চতুর্থ শ্রেণী নিয়ে হাজির হয়েছি দেখো প্রতি মাসে একটা করে মূল্যায়ন নেওয়া হয়েছে এর আগে জানুয়ারিতে চতুর্থ শ্রেণীর যে মূল্যায়ন হয়েছিল আশা করি তোমরা দেখেছো না দেখলে ডিসক্রিপশান লিঙ্ক থাকবে অবশ্যই দেখে নেবে আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্ট বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সব আগে তোমাকে পৌঁছায় চলো আজকে প্রশ্নপত্র দেখে নি দেখো এটা হচ্ছে চতুর্থ শ্রেণীর মূল্যায়ন ফেব্রুয়ারি দু বিষয় বাংলা পূর্ণমান দশ সময় তিরিশ মিনিট পরপর পরপর প্রশ্নগুলো আমরা একটুখানি ভালো করে দেখে নেব প্রথম প্রশ্ন হচ্ছে নিচের প্রশ্নগুলি সঠিক উত্তর দাও দশ মিনিট পাঁচ মিনিট চার সমান দুই চারটে কোশ্চেন আছে হাফ নাম্বার করে মোট দু নাম্বার প্রথম কোশ্চেন হচ্ছে তথ্যচারী অ্যাডভেঞ্চার গল্পটি বাংলায় কে অনুবাদ করেন ক্ষয়খসেনটা ইয়াসুয়াকি চানের পায়ে কি অসুবিধা ছিল কোশ্চেনটা বনভোজন কবিতায় ওদের খেলার মাঝে কে এসে পড়েছিল ঘয়ের প্রশ্নটা ছোট্টবেলা ছেলেবেলা দিনগুলি গল্প অনুসারে গঙ্গা মাটি দিয়ে কি শুরু করা হয়েছিল তারপরে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো ওটাও হাফ নাম্বার করে চারটে আছে দু নাম্বার মা সুন্দর করে এক দুই তিন চার তলা হজবর একটি খেললা ট্রেন গাছ না বই গয় প্রশ্ন আম জাম চা বাগিচা তলায় যেন তারা হেসেছে ঘরের প্রশ্ন বনভোজন কবিতাটিতে চার তিন পাঁচটি মেয়ের কথা বলা হয়েছে এবার আমরা চলে আসবো শূন্যস্থান পূরণ দেখো চারটে কোশ্চেন আছে হাফ নম্বর করে মোট দু নম্বর ড্যাশতে সবার একটা করে গাছ ছিল পরের কোশ্চেন তার মধ্যে ইয়া বড় বড় ড্যাশ পালোয়ান নেক্সট কোশ্চেন নারকেলের মালার ড্যাশ কেউ এনেছে দুটি তারপরে ড্যাশ মানে ওস্তাদ এক্সপার্ট নেক্সট হচ্ছে বর্ণ বিশ্লেষণ করো অভাব উনুন আহত টুকরো সব হাফ নাম্বার করে আছে মোট দু নাম্বার তারপর দেখো প্রতিশব্দ লেখো মাটি গাছ সূর্য রাস্তা ঠিক আছে বাংলা প্রশ্নটা এখানে শেষ হচ্ছে এরপরে আসছে আমাদের গণিত প্রশ্ন দেখব কি আছে দশ নম্বরের প্রশ্ন তিরিশ মিনিট সময় নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক ধরে তো চার সমান চার চারটে প্রশ্ন আছে এক নম্বর করে চার নম্বর দেখো এক বছরে কত সপ্তাহ কত দিন হয় তারপরে একদিনে কত মিনিট হয় নেক্সট হচ্ছে ছয় শূন্য সাত সংখ্যাগুলি একবার মাত্র ব্যবহার করে তিন অঙ্কের কটি সংখ্যা গঠন করা যাবে প্রশ্ন তোমাদের সতেরো জন বন্ধুর বয়সের গড় ন বছর হলে তোমাদের মোট বয়স কত এরপরে চলে আসবো সত্য অথবা মিথ্যা নির্ণয় করো দেখো এটা চারটে কোয়েশ্চেন রয়েছে হাফ নাম্বার করে দু নম্বর ভাগ ফল ভাগ শেষের চেয়ে বড় হয় ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা প্রতি বছর পরিবর্তিত হয় গুণ্য গণিত গুণফল সমান গুণ্য ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগ শেষ এই চারটে প্রশ্ন মিথ্যা তারপর রয়েছে শূন্যস্থান পূরণ করো পাঁচশো উনআশি সংখ্যাটিতে নয় স্থানীয় মান আর প্রকৃতমানের পার্থক্য কত রাত বারোটার সময় চব্বিশ ঘন্টা ঘড়িতে ড্যাশ দেখা যায় ড্যাশ মাসে দু বছর হয় আর ড্যাশ গণিত চল্লিশ সমান বারোশো তারপর রয়েছে নির্দেশ মতো উত্তর দাও অধক্ষমে সাজাও আট হাজার আটশো ছিয়াত্তর আট হাজার আটশো সাতাত্তর আট হাজার আটশো সাতষট্টি আট হাজার সাতশো সাতাশি তারপরে রয়েছে সংখ্যা কার্ডের সাহায্যে দেখাও তিন হাজার চারশো ছাপ্পান্ন হয়ে গেল গণিত প্রশ্ন এরপরে চলে আসছি আমরা ইংরেজি কোশ্চেনে দেখো সাবজেক্ট ইংলিশ ফুল মার্ক্স টেন টাইম থার্টি মিনিটস আনসার দ্য ফলোইং Answer the question below 1 into 4 equal to 4. Who is Sujoy? What does Lippy live? What does Lippy eat at the fair? What is the name of Monsu's daughter? Write the English meaning of the following words repeatedly elated. Fill in the blanks with the words from the help box. We should always try to dash telling lies. The old man was dash the entire night. Lippy, take some dash home. Dash are the folk singer of Baul. Hellbox, coughing, avoid Baul jirabis. Next, underline the neuter gender. Water falls down from the clouds as rain. underline the common gender the police got the thief এর দেখে নাও আমরা পরিবেশ প্রশ্ন চলে এসেছি ওটা 10 নম্বর করে ছিল মোট 30 মিনিট সময় দেওয়া হয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও এক গুণিত 4 সমান 4 সজীব পদার্থের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো ব্যাঙের সংখ্যা কমে যাওয়ার কারণ কি প্রজাপতি ও পাখির মধ্যে একটি মিল একটি অমিল উল্লেখ করো লিপ্ত পদ লিপ্তপ লিপ্তপ বলতে কি কথাটা থেকে ভাব এসেছে ধানের খোসাকে ড্যাশ বলে ব্রিটিশদের লবণ কর না দেওয়ার জন্য ডাক দিয়েছিলেন ড্যাশ ড্যাশের সাহায্যে বোঝা যায় কোনো জিনিস ভারী না হালকা এরপর রয়েছে তিনের প্রশ্নটা নুন তৈরি করা হতো সমুদ্রের জল নদীর জল না পুকুরের জল থেকে একটি তরলপত্র হলো বড় জল না জলীয় বাষ্প প্যাকেটজাত খাবার কিনলে তারিখ রং নকশা দেখতে হয় আমাদের মুখে তিন চার পাঁচ ধরনের দাঁত থাকে তারপর রয়েছে চারি প্রশ্ন জন্মের সাধারণত বছর পর থেকে দাঁত উঠতে আরম্ভ করে দাঁতের খুব অল্প অংশই মাটির বাইরে থাকে এটা সত্যতা মিথ্যা লিখতে হবে দাঁতের ফাঁকে জীবাণুরা বাসা বাঁধতে পারে তারপরে আমাদের দুই দিনে একবার দাঁত বাজলেই চলবে দেখো এভাবেই সকল প্রশ্ন তোমাদের সামনে হাজির করলাম আশা করি তোমাদের অনেক কাজে দেবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলা গান্ডা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার তোমাদের পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে